সময়টা 3 আগস্ট, স্লোগান আর বিক্ষোভে উত্তাল সারাদিন। তৎকালীন আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার আন্দোলনকে মোকাবেলা করতে দিশেহারা। হরিকাটায় দুপুর 1:30 শুরু হয় সেনাপ্রধানের সাথে তরুণ সেনা কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এক পর্যায়ে সেনাপ্রধান দুটি গান গাইলেন। গুরুত্বপূর্ণ সেই বৈঠকে একটি গান ছিল প্রয়াত সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চুর আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে। আরেকটি গান ছিল আরো বেশি কাদালে উড়াল দেব আকাশে। কিন্তু জাতির এমন ক্রান্তিকালে সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান কেন এমন গান গাইলেন? তিনি কি কোনো বার্তা বা মেসেজ দিতে চেয়েছিলেন এই গানের মাধ্যমে? এই নিয়ে নানা প্রশ্ন আসতে পারে। অনেকে বলছেন তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো ঝামেলা ডাকেননি, বরং ঝামেলা নিজেই তার এবং সেনাবাহিনীর সামনে এসেছে। তবে সাইন ল্যাঙ্গুয়েজ যাই হোক না কেন, যা দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদের বোঝাতে পেরেছিলেন তিনি কি বোঝাতে চাচ্ছেন। রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা কার্যক্রমের উদ্দেশ্যে তৈরি করা হয় একটি বিশেষ সংস্থা, যেটি পুরো সরকারের আমলে একটি দমনমূলক যন্ত্রে পরিণত হয়েছিল। সেই সংস্থাটি থেকে শুধু আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তি ছাড়া গত 3 আগস্ট বৈঠক নিয়ে কিছু লিখতে বা প্রতিবেদন তৈরি করতে নিষেধ করা হয়েছিল। গত 3 আগস্ট সেনাপ্রধানের সাথে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা নিজেদের জনগণের উপর গুলি নয় এমন মনোভাব প্রকাশ করেছিলেন। সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামানও আরও স্পষ্ট করে বলেছিলেন এখন থেকে আর কোনো গুলি নয়। এমন মনোভাব ও সিদ্ধান্তের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে 48 ঘন্টারও কম সময়ের মধ্যে 5 আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন। বাংলাদেশের গণমাধ্যম সেনাপ্রধানের সঙ্গে তার কর্মকর্তাদের বৈঠক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেও প্রতিরক্ষা বিষয়ে অনেক বছরের পুরনো চর্চার কারণে আইএসপিআর থেকে তথ্য না পাওয়া পর্যন্ত প্রতিবেদন করেননি। পরে সংবাদ করলেও বৈঠকের ফলাফল ও খুব একটা প্রকাশ করতে পারেনি। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে আইএসপিআরে সংবাদ বিজ্ঞপ্তি সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেছিল। সেখানে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনে পাশে দাঁড়াবে। ওই গোয়েন্দা সংস্থার কাছ থেকে আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তি সন্তোষজনক না হওয়ায় সংস্থাটি গণমাধ্যমকে, বিশেষত বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞপ্তির জনগণের পাশে দাঁড়ানোর অংশটি ব্যবহার করতে নিষেধ করে। সকল গণমাধ্যম না হলেও বেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া এই নির্দেশ পালন করে জনগণের পাশে দাঁড়ানো শব্দগুলো তাদের ব্রেকিং নিউজ টিকার থেকে মুছে দেয়। আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের বক্তব্যের কয়েকটি বাক্য উল্লেখ করা হয়েছিল, কিন্তু কিছু গণমাধ্যম সে সময় আরো অতিরিক্ত তথ্য সংগ্রহ করে। সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্যে বলেন সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলায় নিয়োজিত করে তাহলে তারা সেই দায়িত্ব মানতে বাধ্য। তবে তিনি যোগ করেন তার সেনারা কাউকে হত্যা করেনি, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন। বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনার জন্য আমন্ত্রণ জানান। ব্রিগেডিয়ার জেনারেল এবং ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন। রাজশাহীর একজন নারী সেনা কর্মকর্তা বাংলা একটি আবেগপূর্ণ বক্তব্য পাঠ করে বলেন দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছে। তিনি মীর মুগ্ধের প্রতিবেশী ছিলেন, যে মুগ্ধ ঢাকার উত্তরায় আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।